সে সবারে ঘটে যায় অপ্রীতিকর একটি ঘটনা। মাথার উপরে বাউন্স বল নো বল না ডাকায় কাটাকাটি শুরু হয় মাঠের মধ্যে। নিশ্চিত নো বল না ডাকায় সাকিব আল হাসান রেগেমেগে মাঠে নেমে পড়েন। এক পর্যায়ে তৃতীয় আম্পায়ার এসে বিষয়টা মেটানোর চেষ্টা করেন। শ্রীলঙ্কার সাবেক এক ক্রিকেটারও সাকিবকে বুঝিয়ে ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর ফের খেলা শুরু হয়। এই ঘটনার পরেই জ্বলে ওঠেন দলীয় অধিনায়ক। কেন তাদেরকে টাইগার বলা হয় প্রমাণ দেখান এবং নিজেদের যাচ্ছি নিয়ে লঙ্কানদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। সেমিফাইনাল মনে হয় একেই বলে। নিদাহাস ট্রফির ফাইনালে ওঠা লড়াই টানটান উত্তেজনাকর মুহূর্তের সাক্ষী থাকলো পুরো বিশ্ব। এখন বাংলাদেশ কখন শ্রীলঙ্কা এই অবস্থার মধ্যে 17.3 ওভারে সাকিবের আউটটা যেন অপূরণীয় ক্ষতি টাইগার শিবিরে। সেই ক্ষতিপূরণে অধিনায়ক মাহমুদুল্লাহ মেহেদি হাসানকে নিয়ে লড়াই শুরু করেন। 19 ওভারের মাথায় মেহেদির রান আউট যেন আরও বড় একটা ধাক্কা। স্কোরবোর্ড তখনও দেখাচ্ছে 6 বলে 12 রান। শেষ ওভারে মুস্তাফিজের রান আউট হওয়ার পরে এবং মাহমুদুল্লার অভিজ্ঞতাই যেন কাজে লাগলো। একাই শেষ 2 বলে 1 চার ও 1 ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দিলেন।